শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে পরিসংখ্যান অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 11-র নবম পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা অনুশীলনীর এই 18 নম্বর অঙ্কটা করছি, যেটা আমরা আগের পাঠে কিন্তু এই পাই চিত্রটা দেখিয়েছি। আর আজকে আমরা আগে বলেছি যে পাই চিত্রের দুই ধরনের অঙ্ক আছে, একটা হলো এইভাবে দিয়ে পাই চিত্র আঁকতে বলা হয়, আর একটা হচ্ছে পাই চিত্রই দেয়া থাকে, ডিগ্রিগুলো দেয়া থাকে, সেখান থেকে জনে প্রকাশ করতে হয়, ঠিক ওই অঙ্কটার উল্টো। তো এখানে কিন্তু আমাদের এই পাই চিত্র আর ছবিটা আঁকতে হবে না। তো এই পাই চিত্রের ক্ষেত্রে প্রথমেই যে কথাটা লিখতে হয় সেটা হচ্ছে যে আমরা জানি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ এটা হচ্ছে 360 ডিগ্রি। আমরা আগের পাঠেও এটা দেখিয়েছি যে একটা বৃত্ত যদি আমরা আঁকি, তাহলে এখানে আমরা যদি একটা ব্যাস নেই, তাহলে এইটা একটা এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি বা দুই সমকোণ, আবার এই পাশেও একটা দুই সমকোণ থাকে 180 ডিগ্রি, তাহলে 180 180 যোগ করলে দেখো এই 360 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। তো এই যে 360 ডিগ্রি কোণটা সৃষ্টি হবে বৃত্তের কেন্দ্রে, এটা সবসময় টোটালের জন্য, অর্থাৎ এখানে যে টোটাল দেয়া থাকে দেখো 720 জন, হ্যাঁ, তো এই 720 জনের জন্য হচ্ছে ওই 360 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। তো যখন এগুলো জনে দেয়া থাকে, যেমন আগের অঙ্কটায় দেখো এগুলো জনে ছিল, ডিগ্রিতে আনতে হয়েছে, হ্যাঁ, তখন আমরা বলেছিলাম যে 200 জনের জন্য সৃষ্ট কোণ হচ্ছে 360 ডিগ্রি, আর এখন অঙ্কটায় দেখো ডিগ্রিতেই দেওয়া আছে, এগুলো জনে নিয়ে আসতে হবে, জাস্ট এখন এই 360 ডিগ্রিটা বামে রাখতে হবে। তো এখন আমরা এইভাবে বলবো যে 360 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, আর 17 নম্বরে উল্টো ছিল, এই 360 ডিগ্রিকে ডানে ফেলতে হয়েছিল, হ্যাঁ, সৃষ্টি হয়। তো এখানে মোট ছিল 720 জন, তো এই কথাটা আমরা ডানে ফেলবো 720 জনের জন্য। আর এটা যদি পাই চিত্র আঁকতে বলতো, তাহলে এইটাকে আমরা আগে বলতাম বাম পাশে যে 720 জনের জন্য সৃষ্ট কোণ 360 ডিগ্রি, তারপর একে কত, আর যে জনগুলো দেওয়া থাকে সেটাই কত। আর এখানে ব্যাপারটা একটু উল্টো, হ্যাঁ, অর্থাৎ এখানে আমাদের ডিগ্রিটাই বামে রাখতে হবে, তারপরে এখানে আমরা 1 ডিগ্রি এইভাবে ঐকিক নিয়মে বের করব, 1 ডিগ্রির সময় 720 বাই এটা 360 হয়ে গেল, এখানে কিন্তু আর ডিগ্রি থাকবে না, এটা জনে প্রকাশ হয়ে যাচ্ছে। নেক্সট এখানে আমরা একটা একটা করে এই যে বাংলার যে 90 ডিগ্রি ছিল, এই 90 ডিগ্রিটা আমরা বের করব। তো সবগুলো এইভাবে দেখাতে হবে না, হ্যাঁ, এটা একটা বের করলেই, বাকিগুলো আমরা প্রসেসটা তোমাদের দেখিয়ে দেব, সেইভাবে করলেই হবে। তো এই 90টা জাস্ট উপরে দেবে, আর এই 360 নিচে থাকলো, তো এত জনের জন্য। তো এটা তোমরা ক্যালকুলেটারও করে ফেলতে পারো, এই দুটো গুণ করে জাস্ট এটা দিয়ে ভাগ দিলেই হবে, হ্যাঁ। তো আমরাও ক্যালকুলেটারেই করছি, এখানে কাটাকাটি করলে আসলে দেখতে একটু খারাপ লাগে, যেহেতু তোমাদের অষ্টম শ্রেণীতে ক্যালকুলেটার অ্যালাউড, এখানে আর কোনো সমস্যা নেই। তো উপরের সংখ্যা দুটো আগে গুণ করে নিতে হবে, অর্থাৎ 720 গুণন 90, তারপর ইকুয়াল দিয়ে ভাগ হচ্ছে 360, তো এটা 180 আসবে, সরাসরি এখানে আমরা 180 জন এটা লিখে দেব, হ্যাঁ। নেক্সট এটা আমাদের দেখো বাংলার কথা বলা হয়েছিল, তো এই এই দিক দিয়ে আমরা একটা কথা লিখে দেব যে বাংলায় পছন্দকারী শিক্ষার্থী, যখন পাই চিত্র চায় অর্থাৎ ডিগ্রি টাইপ আসে থাকে, তখন আমরা বলি যে বাংলা পছন্দকারী শিক্ষার্থীর জন্য সৃষ্টি কোণ। আর এখন কিন্তু শিক্ষার্থীর সংখ্যা লিখতে হবে, পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা এই হলো 180 জন। তো বাকিগুলো আমরা আর এইভাবে বারবার করব না, এখানে আমরা সরাসরি লিখে দেব যে অতএব ইংরেজি পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা, এই জায়গাটায় শুধুমাত্র ইংলিশের যে ডিগ্রিটা দেওয়া ছিল অঙ্কে অর্থাৎ 30 ডিগ্রি, হ্যাঁ, আর বাকি সব একই থাকবে, এইভাবে আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারবো এটা। তো এই 90-এর জায়গায় আমরা 30 দিলাম, আর বাকি সবগুলো একই থাকবে, এটা জন হয়ে গেল। তো একইভাবে আমরা ক্যালকুলেটারে এটা ক্যালকুলেশন করে নেব, তো এটা আমাদের যেটা আসবে উপরের সংখ্যা দুটো যদি আমরা গুণ করি, তাহলে 720 গুণন হচ্ছে 30 সমান দিয়ে ভাগ 360,
তো এটা হচ্ছে 60 জন আসবে 60 জন 60 জন তো এরপর আছে গণিত এখন আমরা লিখব গণিত পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা এই জায়গাটা জাস্ট গণিতের যে 50 ডিগ্রি দেয়া ছিল সেটা এখানে বসাতে হবে 750 গুণন 50 ভাগ হচ্ছে 60 তো আবারো আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন গুলো করে নেব তো 720 গুণন হচ্ছে 50 সমান দিয়ে তারপর ভাগ 60 তো এটা হচ্ছে আমাদের একটু মনে ভুল হয়েছে আমরা আরেকবার দেখি 720 গুণন 50 ভাগ হচ্ছে 360 আমরা একটু লিখতে ভুল করেছি এখানে এটা আসলে 360 হবে নিচে সো এটার ক্যালকুলেশন হচ্ছে 100 জন আচ্ছা তারপরে গণিতের পর ছিল বিজ্ঞান এখানে আমরা এখন লিখব বিজ্ঞান পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা এখানে জাস্ট বিজ্ঞানের যে 60 ডিগ্রি দেয়া ছিল সেই সংখ্যাটা বসিয়ে দিলেই হয়ে যাবে 60 ভাগ হচ্ছে 360 এত জন এই প্রতিটাই কিন্তু একটা করে অ্যানসার হচ্ছে অনেকগুলো উত্তর তো এখানে আমরা উপরের সংখ্যা দুটো আগে গুণ করব 720 গুণন হচ্ছে 60 সমান দিয়ে তারপর ভাগ হচ্ছে 360 তো এটা আসবে আমাদের 120 জন আচ্ছা তারপরে আছে ধর্ম ধর্ম পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা এই জায়গায় আমাদের ধর্মের যে ডিগ্রিটা দেয়া ছিল 80 ডিগ্রি আমরা সেই 80 ডিগ্রিটা এখানে বসিয়ে দেব 80 এখানে ভাগ হচ্ছে 360 তো এটাও আমরা যদি আগের মতোই ক্যালকুলেশন করি তাহলে উপরের সংখ্যা দুটো আমরা আগে গুণ করে নেব অর্থাৎ 720 গুণন হচ্ছে 80 তারপর সমান দিয়ে ভাগ 360 তো এটা আমাদের রেজাল্ট আসছে 160 জন 160 জন আর লাস্ট ছিল আমাদের সঙ্গীত সঙ্গীত পছন্দকারী সঙ্গীত পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা তো আগে সব কিছুই ঠিক থাকবে এই জায়গাটায় জাস্ট সঙ্গীতের 50% ছিল হ্যাঁ সেটা এখানে বসিয়ে দিলেই আমরা এটাও পেয়ে যাব তো 50% দিয়ে আমাদের একটা করা আছে গণিতের তো একই রেজাল্ট আসবে অর্থাৎ এটাও আমরা 100 জন লিখে দেব তো তারপরে আমরা এখন উত্তর লিখলে এইভাবে বাংলা ইংরেজি এগুলো সব উল্লেখ করে করে আসলে সবগুলো লিখে দিতে হবে যদি অ্যানসার আসলে লেখা উচিত এখানে আমরা লিখে দিই যে উত্তর জাস্ট এইভাবে লিখব বাংলা 180 জন তারপরে ইংরেজি ইংরেজি হচ্ছে 60 জন তারপর গণিত 100 জন তারপরে বিজ্ঞান 120 জন তারপর ধর্ম 160 জন তারপরে আছে সঙ্গীত কোনো সাবজেক্ট যেন সারা না পড়ে সেটা দেখতে হবে 1 2 3 4 5 6টা সাবজেক্ট ছিল 1 2 3 4 5 6 এখন এগুলো যদি আমরা টোটাল করি তাহলে 360 হচ্ছে যে 720 আসতে হবে যেহেতু 720 জন স্টুডেন্ট ছিল আমরা সেটাও একটু শুদ্ধি পরীক্ষা করে দেখি 180 যোগ 60 যোগ 100 যোগ 120 যোগ হচ্ছে 160 আর যোগ হচ্ছে 100 তো এটা যোগ করে দেখাতে হবে না জাস্ট বোঝার জন্য দেখো এই যে 720 চলে আসছে হ্যাঁ তো এটি কিন্তু আমাদের অ্যান্সার তো আজকের পার্ট এ পর্যন্তই ধন্যবাদ